হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউ জব নিউজে আপনাদের প্রতিদিনের মতো আমরা নিয়ে এসেছি আজকে একটি চাকরি বিজ্ঞপ্তি একটি উন্নয়ন সংস্থাতে। চাকরিতে আপনারা কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী, পদের সংখ্যা কয়টা, আজকের আপনাদের বিস্তারিত জানাবো। আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছুদিন আগে। সংস্থাটি বাংলাদেশে প্রকৌশলী পদের লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ইমেইলে পাঠাতে হবে, এটাও আপনারা ইমেইল করে পাঠাতে হবে। এখানে অনলাইনে কোনো আবেদন করার সুযোগ নাই। পদের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার DRR DNJP। পদের সংখ্যা 2 জন। প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট, যে প্রজেক্টে কাজ করতে হবে, কনস্ট্রাকশন অ্যান্ড রিনোভেশন অফ সাইক্লোন শেল্টার্স অ্যান্ড এনহ্যান্সমেন্ট অফ দ্য কমিউনিটিস ক্যাপাবিলিটি অফ ডিজাস্টার প্রিভেনশন অন কলাপাড়া উপজেলা পটুয়াখালী বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অটোকেটে 2, 3 ও 3D কাজ জানতে হবে। ইংরেজিতে বলার সাবলীল হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। চাকরির ধরন 1 বছরের চুক্তিভিত্তিক নবায়নযোগ্য, 1 বছরের জন্য চুক্তিভিত্তিক কিন্তু নবায়নযোগ্য। কর্মস্থল কলাপাড়া উপজেলা পটুয়াখালী। মাসিক বেতন 53,000 টাকা থেকে 55,000 টাকা আলোচনা সাপেক্ষে। যেভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীদের এই গুড নেইবার্স বাংলাদেশ ওয়েবসাইটের এই লিঙ্ক দেওয়া আছে, এখানে থেকে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করে সিভি সহ মেইল অ্যাড্রেস আছে এই ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনার এই লিঙ্ক থেকে আবেদন করবেন। আবেদনের শেষ সময় দেওয়া আছে 6 ডিসেম্বর 2022। শুভ বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে একটি এনজিও সংস্থা, বাংলাদেশের অনেক সুনামধন্য একটি এনজিও সংস্থা, আপনারা আবেদন করতে পারেন নির্দ্বিধায়। এরকম প্রতিদিন নতুন নতুন চাকরির আবেদন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।